যার আবেগ যার ভালোবাসায় আমাদের জঙ্গল মহলের আর অঞ্চলের মানুষেরা স্বপ্ন দেখার সাহস পাচ্ছে। সাঁওতালি, হুল এবং মুন্ডা এই তিন ঘরানার নৃত্য চলছে। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রাণের বন্ধু মন্ত্রী বন্ধু বীর বাহা হাসদা নিজেরাই পায়ের তালের ছন্দে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের কাছে অভিভাবিকার স্বরূপ। তিনি হিনা আমাদের মাথায় যেন শীতল ছায়াটি থাকে না, তিনি থাকলে বন্ধু মাননীয় বীর বাহা হাসদা এবং মাননীয় জেলা সমাহর্তা জয়শ্রী দাশগুপ্ত রয়েছেন, দুজনে মিলে সাহায্য করে ওনার পরনে পরিয়ে দিচ্ছেন আমাদের ঐতিহ্যমণ্ডিত বস্ত্রখণ্ড পাঞ্চি শাড়ি। রয়েছে সাঁওতালি, মুন্ডা ও হুল এই জাতির যে বিভিন্ন রকমের ঘরানা নৃত্য হয়, সেই অসম্ভব লড়াকু মানুষেরা যারা মাঠে ঘাটে নিজেদেরকে বিচরণ করে তুলতে পারেন, সেই মানুষগুলির সাথে তালে ছন্দে মিলিয়ে মাননীয় নিজে নিজেকে মাতিয়ে তুলেছেন। আর মেতে উঠছি আমরা সকলে। আজ ঝাড়গ্রাম এই রার অঞ্চল এক ঐতিহ্যবাহী ইতিহাস চিরতরের জন্য খোদিত হয়ে থাকলো। মাননীয় নিজে এসেছেন আজকের এই দিনটি ইতিহাসে রচনা করবেন বলে। মাননীয় মন্ত্রী বীর বাহা হাসদা এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবিকা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই নৃত্যের তালে, ঐতিহ্যমণ্ডিত নৃত্যে ছন্দের তালে নিজেকে মেতে তুলেছেন। এ আমাদের জঙ্গলমহলের আর অঞ্চলের কাছে এক ঐতিহ্যবাহী গর্বের দিন, আগামী প্রজন্মের কাছে যা খোদিত হয়ে থাকি এবং এমনই কতগুলি ঐতিহ্যশালী দিন হিসাবেই বিশ্ব আদিবাসী দিবস আজকে একটি ঐতিহ্য প্রকাশিত হলো স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়ার জন্য। তিনি বসে রয়েছেন অনেক উঁচু স্থানে, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে এভাবে মিশে যান বলেই এ ধরনের রার অঞ্চলের মাটিগুলি শক্ত হতে পারে। এ আমাদের কাছে এক পরম প্রাপ্তি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের সকলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ প্রণাম। আমাদের একান্নবর্তী পরিবারে ঠিক যেন মাতৃস্বরূপা শক্তি রূপে রতে। জঙ্গলমহলে আয়ো রেখাতেকর নাম পাবিয়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর নিত আদিবাসী কোয়া মেনে লধা মুন্ডরি সান্তাড়ি এনে সেরেং চালাতে আতাং দারাং হয়ে না সাঁওতে সেটেরাকা নিউহালাং পেড়াকো মঞ্চে দে দেলা হয়ুক কানা আড়ি রেস্কে বুঝত কানা তেহেন মাননীয় মুখ্যমন্ত্রী তামাকরু তালাতে নোয়া আখড়ায় উঠো দেখতাবো না আড়ি রেস্কে বুঝত কানা নঙ্কাকে আরো হাপেন দিহ নঙ্কাকে সেটের তাহেন মায় আবো আদিবাসী কো লাগিলে কামি দিমায় ধরে লাগিলে কামি দিমায় নোয়াকে রিখে দিলে যে ধ্বংসা নিচে রয়েছে তা তিনি বাঁচিয়ে আমাদের স্মৃতি মেদুরতা বড় হয়ে ওঠার শব্দকে তিনি আপন করেছেন। আপনারা সকলে স্বয়ং তালে তাল মিলিয়েছেন, ধ্বংসা বাজিয়েছেন নিজের হাতেই, নিজেকে তুলে ধরছেন আবারও এক বাদ্যযন্ত্র। এই খঞ্জনির বোল আমাদের সকলের কাছে ইতিহাস হয়ে থাকুক। সংবাদ মাধ্যমের বন্ধুদের, চিত্রকরের বন্ধুদের কাছে চিরতরে অমলিন থাকুক এই ছবি। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেকে মেলে ধরেছেন, পাশে রয়েছেন মন্ত্রী বন্ধু মাননীয় বীর বাহা হাসদা মহাশয়। আদিবাসী সম্প্রদায় ও অনগ্রসর শ্রেণী কর্মী সেই সমস্ত মানুষদের সংবর্ধনা ও বিভিন্ন পরিষেবা প্রদান করবে। আদিবাসী উন্নয়ন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, প্রশাসনিক ক্ষেত্রে বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, লড়াকু মানুষ, পুলিশের মানুষ, সাংবাদিকতার বন্ধুরা সকলেই রয়েছেন মঞ্চে। বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,
समस्त काज एइभावे खुटिनाटिभावे खेयाल राखेन बोलेई आमरा विभिन्न मानचित्रेर मानुषेरा अगणित एक परिवार तैरी होयेछे। एखन आमादेर जंगल महल के तेमनी स्वीकृति देवा हय। भाग्ये सेई मानुषटी छिल कि दुर्दशाई हतो ता ना हय। সেই তো রবি ঠাকুরের শক্তি দিয়ে বারবার মেলাতে ইচ্ছা করে এমনই মানুষকে, যিনি মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম বন্ধনীতে এবং তৃতীয় বন্ধনীতে তার পোশাকী পরিচয় ছেড়ে অনন্য পরিচায়ক তিনি, বন্ধু মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।